ওয়েলকাম স্টুডেন্টস লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো আজকে আমরা আলোচনা করব ইলেকট্রনের কক্ষান্তর এবং এই ইলেকট্রনের কক্ষান্তরের ফলে শক্তির শোষণ ও বিকিরণ এই সম্পর্কে আলোচনা করা হবে ক্লাসটা শুরু করার আগে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে এখন আমি সরাসরি আজকের আলোচ্য বিষয়বস্তুতে আসি আজকে আলোচনা করা হবে ইলেকট্রনের কক্ষান্তর এবং ইলেকট্রনের কক্ষান্তরের ফলে শক্তির শোষণ এবং বিকিরণ কীরকম হবে সেটা আমরা আলোচনা করব এটা আলোচনা করার আগে আমরা প্রথমে পরমাণুর গঠনটা একটু দেখে নিই আমরা আগে পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করেছি আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছি রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে আছে প্রোটন এবং নিউট্রন প্রোটন এবং নিউট্রনগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থায় পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করছে এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে রাদার ফুলের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর মধ্যে আছে একটি নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন এবং নিউট্রন এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারধারের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে এখন দেখা যাচ্ছে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার চারপাশে আবর্তন করছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব অনুযায়ী এই ইলেকট্রনগুলো যখন গতিশীল অবস্থায় থাকবে যখন সে এই পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করবে তখন সে বিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করতে থাকবে আবার বলি ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনগুলি যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে আবর্তন করতে থাকবে তখন এটি নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করতে থাকবে এবং এটি ধীরে ধীরে এর যে কক্ষপথের যে ব্যাসার্ধ এর কক্ষপথের ব্যাসার্ধটা কমতে থাকবে এক সময় ব্যাসার্ধটা কমতে কমতে সে এসে এই নিউক্লিয়াসের উপর পড়বে তাহলে এটা যদি হয় তাহলে আমাদের পরমাণুর কোনো গঠন থাকবে না অথচ আমরা দেখতে পাচ্ছি পরমাণুর একটি নির্দিষ্ট গঠন আছে রাদার পরমাণু মডেলের এই ত্রুটিটিকে সংশোধন করেন বিজ্ঞানী নীলস বোর বিজ্ঞানী নীলস বোর বলেন এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করছে যে কক্ষপাতে আবর্তন করছে এগুলো যে কোনো কক্ষপাতে এরা ঘুরছে না এরা কেবলমাত্র কতগুলো পারমিসেবেল অরবিট বা অনুমোদিত কক্ষপথেই এরা আবর্তন করবে এবং এই অনুমোদিত কক্ষপথে যখন ইলেকট্রনগুলো আবর্তন করবে তখন এরা কোনো রকম শক্তি বিকিরণ করবে না বা শক্তি গ্রহণও করবে না তাহলে নীলস্পোরের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনগুলো কেবলমাত্র নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত কক্ষপথে পারমিসেবেল অরবিটেই এরা আবর্তন করতে পারে এই পারমিসেবল অরবিট বা অনুমোদিত কক্ষপথে আবর্তনের সময় এই ইলেকট্রনগুলো কোনোরকম শক্তি গ্রহণ বা কোনোরকম শক্তি বিকিরণ করবে না তাহলে আমরা এখানে একটি আর্গন পরমাণু ছবি দেখিয়েছি আর্গন পরমাণুতে আছে আঠারোটি প্রোটন এখানে নিউট্রন দেখানো হয়েছে বাইশটি তাহলে আঠেরোটি প্রোটন যদি নিউক্লিয়াসে থাকে তাহলে বাইরের কক্ষপথেও থাকবে আঠারোটি ইলেকট্রন এই আঠেরোটি ইলেকট্রন টু এইট এইট এইভাবে দেখানো হয়েছে প্রথম কক্ষপথে আছে দুটি দ্বিতীয় কক্ষপথে চারটি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে আছে আরও আটটি ইলেকট্রন তাহলে এটি একটি আর কোন পরমাণুর ছবি এখানে আমরা এই কক্ষপথগুলোকে এখানে আমরা তিনটি কক্ষপথ দেখিয়েছি কে এল এম বাইরে আরও কক্ষপথ আছে কে এল এম এন ও পি এইভাবে আমরা নামকরণ করব। এখানে আমরা কে এল এম নামকরণ করেছি বা এক দুই তিন কক্ষপথ হিসাবে এগুলোকে চিহ্নিত করেছি তাহলে এই যে কক্ষপথগুলো কে এল এম বা এক দুই তিন নম্বর কক্ষপথ এই কক্ষপথগুলোতে যখন ইলেকট্রনগুলো আবর্তন করবে তখন এরা কোনোরকম শক্তি গ্রহণ বা এরা কোনো শক্তি বর্জন করবে না তার মানে এইগুলো একটি নির্দিষ্ট কক্ষপথ এখানে এগুলো হচ্ছে এক একটি নির্দিষ্ট শক্তি স্তর নিউক্লিয়াসের সর্ব নিকটবর্তী যে কক্ষপথ আমরা এখানে কে কক্ষপথ দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের নিকটে কে কক্ষপথ এই কক্ষপথের ইলেকট্রনের শক্তি হয় কম এবং এই নিউক্লিয়াস থেকে যত দূরে যেতে থাকি অর্থাৎ এল এম এভাবে যত দূরে যেতে থাকি ইলেকট্রনের শক্তি বাড়তে থাকে অর্থাৎ এই শক্তিস্তরের স্তরের শক্তি শক্তি হচ্ছে কম তারপরে শক্তিস্তরের যে শক্তি এটা হচ্ছে বেশি তারপরে শক্তিস্তরের শক্তি বেশি তো এইভাবে যদি আমরা নিউক্লিয়াস থেকে বাইরের দিকে যেতে থাকি তাহলে ইলেকট্রনের শক্তি ক্রমশ বাড়তে থাকবে এক্ষেত্রে আমরা ইলেকট্রনের শক্তির ক্রম পেলাম কে কক্ষপথের ইলেকট্রনের শক্তি কম এল কক্ষপথে ইলেকট্রনের শক্তি তার থেকে বেশি এম এন এইভাবে বাড়তে থাকে অর্থাৎ কে থেকে এন দিকে গেলে এখানে শক্তি তাদের বাড়তে থাকবে ইলেকট্রনগুলোর শক্তি বাড়তে থাকবে অর্থাৎ এক নম্বর কক্ষপথ থেকে যদি চার নম্বর কক্ষপথের দিকে যাই এক নম্বর কক্ষপথ থেকে যদি চার নম্বর কক্ষপথের দিকে যাই তাহলেও ইলেকট্রনের শক্তি বাড়তে থাকবে বিপরীতক্রমে যদি আমরা বাইরের কক্ষপথ থেকে ভিতরের কক্ষপাতের দিকে আসি তাহলে ইলেকট্রনের শক্তি কমতে থাকবে তিন নম্বর কক্ষপথ থেকে যদি এক নম্বর কক্ষপাতের দিকে আসি তাহলেও ইলেকট্রনের শক্তি কমতে থাকবে তাহলে ইলেকট্রনের শক্তির ক্রম হলো নিকটবর্তী কক্ষপথে ইলেকট্রন শক্তি কম আর নিউক্লিয়াস থেকে যত দূরে যেতে পারবো তত ইলেকট্রনগুলোর শক্তি বাড়তে থাকবে বিপরীতক্রমে বাইরের থেকে যদি ভিতরের দিকে আসা যায় বাইরের কক্ষপাত থেকে ভিতরের দিকে এলে ইলেকট্রনিক শক্তি হ্রাস পাবে এবং ভিতর থেকে বাইরের দিকে গেলে ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পাবে এরপরে আসবে পরমাণুর ভৌম অবস্থাটা কি আমরা দেখি আমরা দেখলাম কে এল এম এন এই কক্ষপথগুলোর একটা নির্দিষ্ট শক্তি আছে যদি কোনো পরমাণুর এই কে এল এম এন ইত্যাদি কক্ষপথে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট শক্তি এই সমস্ত কক্ষপথগুলো যে নির্দিষ্ট শক্তি সেই নির্দিষ্ট শক্তি অনুযায়ী যদি ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারিদিকে বিন্যস্ত থাকে তাহলে পরমাণুর এই অবস্থাটিকে আমরা বলবো ভৌম অবস্থা অর্থাৎ পরমাণুটি যদি বাইরে থেকে কোনো শক্তি গ্রহণ না করে তাহলে পরমাণুটিকে বলা হবে ভৌম অবস্থা অর্থাৎ ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো কে এল এম এন কক্ষপথের যে শক্তি সেই শক্তি অনুযায়ী এরা নিউক্লিয়াসের চারিদিকে বিন্যস্ত থাকবে উচ্চ শক্তি আমরা পড়লাম নিউক্লিয়াস থেকে যত বাইরের দিকে যাব সেই শক্তিস্তরগুলোর শক্তি হচ্ছে বেশি সেই জন্য এগুলোকে বলবো আমরা উচ্চ স্তর আর নিম্ন শক্তি স্তর কাকে বলব যত নিউক্লিয়াসের দিকে চলে যাব। সেই শক্তি শক্তি কমতে থাকবে নিউক্লিয়াসের কাছাকাছি যে কক্ষপথ তার শক্তি কম নিউক্লিয়াস থেকে দূরের যে কক্ষপথ সেই শক্ত স্তরের শক্তি বেশি সেগুলো হবে উচ্চ শক্তিস্তর এবং নিউক্লিয়াসের নিকটবর্তী যে কক্ষপথ তাতে যে শক্তিস্তর সেই শক্তিস্তরের শক্তি কম এইগুলো হলো নিম্ন শক্তি স্তর তাহলে আমরা উচ্চ স্তর পড়লাম নিম্ন শক্তিস্তর পড়লাম পরমাণুর উদ্দীপিত অবস্থা আমরা আগে আলোচনা করলাম পরমাণুটি যদি বাইরে থেকে কোনো শক্তি গ্রহণ না করে বা যদি বাইরে কোনো শক্তি বর্জন না করে তাহলে পরমাণুর কে এল এম ইত্যাদি কক্ষপথে এই শক্তি অনুযায়ী ইলেকট্রনগুলো তার চারপাশে বিন্যস্ত থাকে এটা ছিল পরমাণুর ভৌম অবস্থা বা পরমাণুর ভৌম স্তর এখন পরমাণুর উদ্দীপিত অবস্থার কথা আমরা আলোচনা করব এই ভৌমস্তরে অবস্থিত কোনো পরমাণু যদি বাইরে থেকে কোনো শক্তি শোষণ করে এবং কোনো ইলেকট্রন যদি বাইরে থেকে শক্তি শোষণ করে কোনো নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিস্তরে গিয়ে পৌঁছায় ধরে নেওয়া যাক ইলেকট্রনটি কে কক্ষপথে ছিল বাইরে থেকে শক্তি গ্রহণ করে সে এল কক্ষপথে পৌঁছালো তাহলে এখানে যে পরমাণুটার অবস্থা হলো এই পরমাণুটিকে বলা হবে উদ্দীপিত অবস্থা অর্থাৎ পরমাণু যদি বাইরে থেকে শক্তি গ্রহণ করে তার কোনো কক্ষের ইলেকট্রন অন্য কক্ষে স্থানান্তরিত হয় তাহলে এই অবস্থায় পরমাণুটিকে বলা হবে উদ্দীপিত অবস্থা কে কক্ষপথের ইলেকট্রন যদি এলে যায় বা এম এ যায় নিচে থেকে যদি উপরের দিকে ইলেকট্রন আসে অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে শক্তি স্তরে যদি ইলেকট্রন স্থানান্তরিত হয় তাহলে পরমাণুর এই অবস্থাটাকে আমরা বলবো উদ্দীপিত অবস্থা এরপরে আসবে উদ্দীপিত পরমাণু তাহলে যে পরমাণুটির এরকম উদ্দীপিত অবস্থা আছে অর্থাৎ যে পরমাণুটি কিছু শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনিক স্থানান্তর করেছে সেই পরমাণুটিকে আমি আমরা বলবো উদ্দীপিত পরমাণু এরপরে আলোচনা করা হবে শক্তির শোষণ একটি পরমাণু কখন শক্তি শোষণ করবে আমরা আগেই আলোচনা করেছি নিউক্লিয়াসের নিকটবর্তী কক্ষপথটি হল নিম্ন শক্তিস্তর সর্বনিম্ন শক্তিস্তর এবং এই সর্বনিম্ন শক্তিস্তর থেকে যত আমরা বাইরের কক্ষপথের দিকে যাব এগুলো আস্তে আস্তে করে উচ্চ শক্তিস্তরের দিকে যেতে থাকবে এখন যদি বাইরের থেকে কোনো শক্তি শোষণ করে সেটা তাপ শক্তি হতে পারে আলোক শক্তি হতে পারে বা অন্য কোনো শক্তিও হতে পারে এই রকম শক্তি গ্রহণ করে যদি কোনো পরমাণুর নিচের কক্ষপথের অর্থাৎ নিম্ন শক্তিস্তরের কোনো ইলেকট্রন শক্তি গ্রহণ করে যদি উচ্চ শক্তি গিয়ে পৌঁছায় তাহলে এক্ষেত্রে শক্তি শোষণ হয় অর্থাৎ নিম্ন শক্তিস্তরের কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে পৌঁছাতে গেলে কিছু পরিমাণ শক্তি শোষণ করে কতটা শক্তি শোষণ করবে আমরা যদি এক নম্বর কক্ষপথের এনার্জিকে বলি ই ওয়ান দু নম্বর কক্ষপথের এনার্জিকে বলি ই টু আবার বলি এক নম্বর কক্ষপথের যে ইলেকট্রনের শক্তি তাকে বললাম ইউয়ান দু নম্বর কক্ষপথের যে ইলেকট্রন তার শক্তি যদি ই হয় তাহলে এক্ষেত্রে এক নম্বর কক্ষপথ থেকে দু নম্বর কক্ষপথে ইলেকট্রনের স্থানান্তরের জন্যে যে পরিমাণ শক্তি গৃহীত হবে সেটাই হবে ই টু মাইনাস ই ওয়ান অর্থাৎ এই দুটো কক্ষপথের যে শক্তি পার্থক্য ঠিক ততটাই এনার্জি বাইরে থেকে গ্রহণ করে ততটাই শক্তি বাইরে থেকে গ্রহণ করে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে পৌঁছাবে এবং পরমাণুটি উদ্দীপিত হবে এরপরে আসছে শক্তির বিকিরণ এখন যদি বিপরীত ঘটনা ঘটে নিম্ন শক্তি স্তর থেকে শক্তি স্তরে আসার সময় পরমাণুটি তরঙ্গের আকারে কিছু পরিমাণ শক্তি গ্রহণ করেছিল আবার বিপরীতক্রমে যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে ইলেকট্রন যাবে তখন এ তরঙ্গের আকারে কিছু পরিমাণ শক্তিকে বিকিরণ করবে তাহলে শক্তির বিকিরণ তখনই হবে যখন পরমাণুর বাইরের কক্ষপথের কোনো ইলেকট্রন ভিতরের কক্ষপথে স্থানান্তরিত হয় তখন শক্তির বিকিরণ হবে এক্ষেত্রেও যে শক্তির বিকিরণ হবে মনে করা যাক দু নম্বর কক্ষপথ থেকে একটি ইলেকট্রন এক নম্বর কক্ষপথে যাচ্ছে আগেই বলেছি এক নম্বর কক্ষপাতে যদি শক্তিকে ই ওয়ান বলি আর দু নম্বর কক্ষপথের যদি শক্তিকে ই টু বলি তাহলে এক্ষেত্রেও যে শক্তি বর্জিত হবে সেটাও হবে ই টু মাইনাস অর্থাৎ দুটি কক্ষপথের যে শক্তি পার্থক্য ঠিক অতটা পরিমাণ শক্তি সে তরঙ্গের আকারে বিকৃত করবে এরপরে আসছে আয়নিত পরমাণু পরমাণু কখন আয়নে পরিণত হয় আমরা দেখলাম নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসার জন্যে পরমাণু কিছু শক্তি গ্রহণ করছিল এভাবে যদি কোনো পরমাণুর একটি ইলেকট্রন যথেষ্ট শক্তি অর্জন করে এটি যদি অসীম দূরত্বে চলে যায় তখন এই পরমাণুটি একটি আয়নে পরিণত হয় তাহলে পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে যদি ইলেকট্রন অসীম দূরত্বে চলে যায় যথেষ্ট পরিমাণ শক্তি গ্রহণ করে এটি যদি অসীম দূরত্বে চলে যায় তাহলে এই ক্ষেত্রে পরমাণুটি আয়নিত হয় এখানে দেখানো হয়েছে যেমন সোডিয়ামের বাইরের কক্ষপাতে আছে একটি ইলেকট্রন এই সোডিয়ামের বাইরের কক্ষপথের ইলেকট্রনটি যদি ছেড়ে দেয় সোডিয়াম মাইনাস ইলেকট্রন ইজ ইকুয়াল টু সোডিয়াম আয়ন সোডিয়াম প্লাস একটি ইলেকট্রন যদি বর্জন করে তাহলে একটি ধনাত্মক আয়নে পরিণত হয় এটাই হল আয়ন এইভাবেই আয়নিত হয় বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন যদি শক্তি অর্জন করে অসীম দূরত্বে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে পরমাণুটি আয়নে পরিণত হয় বিপরীত ঘটনাও সত্য যদি কোনো পরমাণু বাইরের কক্ষপথে বাইরে থেকে কোনো ইলেকট্রন এসে যোগ দেয় কোনো বাইরে থেকে ইলেকট্রন যদি সেই কক্ষপথে আসে তাহলে এক্ষেত্রেও পরমাণুটি আয়নে পরিণত হতে পারে কিন্তু এক্ষেত্রে যে আয়ন তৈরি হবে সেটি হবে অ্যানায়ন এরপরে আসবে আয়নি ভবন তাহলে এই যে ঘটনা অর্থাৎ বাইরের কক্ষপথের ইলেকট্রনটি শক্তি অর্জন করে সে অসীম দূরত্বে চলে গেল এবং অসীম দূরত্বে চলে যাওয়ার ফলে পরমাণুটি আয়নিত হলো এই ঘটনাটিকে বলা হবে আয়নী ভবন এরপরে আসবে আয়নন বিভব গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের প্রশম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে তখন পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষের আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক চার্জযুক্ত পজিটিভ আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তি প্রয়োজন হয় তাকে ওই পরমাণুর প্রথম আয়নাইজেশন বিভব বলে আবার বলি গ্যাসি অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রশম পরমাণু এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তিস্তরে থাকে তখন পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথে আবদ্ধ আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে যদি এটিকে একটি একক চার্জযুক্ত পজিটিভ আয়নে পরিণত করা হয় তাহলে যে পরিমাণ ন্যূনতম শক্তি আমাদের প্রয়োগ করতে হয় সেটি হবে ওই পরমাণুটির প্রথম আয়নাইজেশন বিভব এরপরে যদি দ্বিতীয় ইলেকট্রনটিকে যদি একইভাবে আমরা ওই পরমাণুর বাইরের কক্ষপথ থেকে আমরা যদি অসীম দূরত্বে পাঠাই তাহলে দ্বিতীয় ইলেকট্রনের জন্য যে শক্তি আমরা অ্যাপ্লাই করব যে শক্তির প্রয়োজন হবে সেটি হবে দ্বিতীয় আয়োনাইজেশান বিভব আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি